নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার দিনহাটা বয়েজ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত হলো। প্রতি বছর 23 জানুয়ারি উপলক্ষে ক্লাবের উদ্যোগে 3 দিন ধরে এই অনুষ্ঠান হয় ক্লাব প্রাঙ্গণে, কিন্তু এবছর করোনা আবহের জন্য সাংস্কৃতিক উৎসব বন্ধ রেখেছে ক্লাব কর্তৃপক্ষ। তার পরিবর্তে 24 জানুয়ারি সন্ধ্যায় ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তারা। বয়েজ রিক্রিয়েশন ক্লাবের প্রাঙ্গণ থেকে সন্ধ্যাবেলা ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠানের র্যালি শুরু হয়। দিনহাটা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে দাঁড়িয়ে অনুষ্ঠিত হয় সঙ্গীত নৃত্য থেকে শুরু করে আবৃত্তি। বাচিক শিল্পী রামগোপাল সাহার কণ্ঠে নেতাজিকে নিয়ে বিশেষ কবিতা পাঠ রাস্তায় দাঁড়িয়ে থাকা শ্রোতাদের মুগ্ধ করে। ক্লাব সম্পাদক অর্ঘ কমল সরকার জানান, করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে এই ভ্রাম্যমাণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারা আশা রাখছেন পরের বার রীতি মেনেই তাদের অনুষ্ঠান সম্পূর্ণ করতে পারবেন। ক্লাবের সম্পাদক কি জানিয়েছেন এই প্রসঙ্গে? 23 তারিখে আমাদের নেতাজির সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উৎসব চলছে। কালকে তার শুভ উদ্বোধন হয়েছে, আজকে আমরা তার দ্বিতীয় দিনে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। কেন হঠাৎ এটা ভ্রাম্যমাণ? এটা আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথিতে প্রতি বছরই আমরা এটা করে থাকি। এবছর করোনাকালে আমরা এটাকে সংক্ষিপ্ত করেছি, যার জন্য আমরা এই সামাজিক অনুষ্ঠানগুলো না করে আমরা চিন্তা ভাবনা করেছি যে একটা ভ্রাম্যমাণ শোভাযাত্রার মাধ্যমে যদি আমাদের এই বীর সন্তানকে স্মরণ করা যায় তাহলে আমাদের পক্ষে খুব ভালো এবং লোকও উপভোগ করতে পারে।